আমি আজকে করছি, এখন শীতকালে ফ্রেশ মেথি শাক উঠেছে। আমি একটা মেথি শাক দিয়ে সব রকম দিয়ে একটা ঝোল টাইপের করি, ওটা দেখো কেমন লাগে। এই দেখো এখন ফ্রেশ এরকম মেথি শাক উঠেছে, তাকে আমি একটু ক্রাশ করে নিয়েছি, এই হালকা একবার ঘুরিয়ে নিয়েছি মিক্সিতে। আচ্ছা এইটা কি করব, আচ্ছা আর এখানে আমার রয়েছে, এটাতে একটু মশলা দিতে একটু শুকনো লঙ্কা, একটু ধনে, একটু জিরে, একটু সর্ষে আর একটু পোস্ত, সব একটু দিয়ে গুঁড়িয়ে নেব। আমার খুব বেশি এটা ভাজবো না, অল্প একটু ভাজা ভাজা আমার হয়ে গেছে। এটা একটু ঠান্ডা হলে আমি এটা মিক্সিতে গুঁড়ো করে নেব। আর এইবার একটু আমি মটর ডাল বেটে রেখেছি, ভিজিয়ে নিয়ে 4-5 ঘন্টা বেটে নিয়েছি, তার মধ্যে একটু নুন দেব। আর এই যে মেথি শাকটা একটু ঘুরিয়ে রেখেছিলাম, এইটার মধ্যে দিয়ে দেব। এক আটি পুরোই আছে, হ্যাঁ মটর ডাল 200 গ্রাম মতো নিয়েছিলাম। এবার আমার তেল গরম হয়ে গেছে, এবার এতে একটু বেশ বড় বড় করে ছাড়তে হবে। সর্ষের তেলেই ভাজছি, রান্নাটা পুরোটা সর্ষের তেলেই করবো। আমাদের বাঙালিদের একটু সর্ষের তেল না হলে ঠিক খেয়ে আরাম হয় না, সাদা তেলেও করা যায় অবশ্যই। এই দেখো এরকম বেশ বড় বড় হবে বড়াগুলো। আমি আর বাকিগুলো ভেজে নিচ্ছি দাদা। আচ্ছা আমার এই বড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার ওই তেলেতেই আমি একটু কালো জিরে আর কাঁচা লঙ্কা দেব। এতটা তেল মনে হয় দরকার নেই, শুধু শুধু আমার দিয়ে দরকার নেই, আমি একটু তুলে রাখছি। এবার এতে একটু আলু দেব, আর এই এখন ছোট ছোট বেগুন উঠেছে বেশ ভালো, এইগুলো একটুখানি মুখটা কেটে 4 ভাগ করে দিয়ে দিলাম, একটু ডাঁটা আছে দিয়ে দিলাম, একটু ঝিঙে আর একটু পটল। আমি যে মশলাটা করেছি ওটা কিন্তু খুব মিহি হবে না, এই একটু একটু ছাবড়া ছাবড়া বাটা হবে, এরকম বাটা। ঢেকে রাখছি, গন্ধটা চলে যাবে। সেটা আমার একটু অল্প ভাজা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি একটু নুন দিয়ে দিলাম আর একটু হলুদ দিলাম, আর কোনো মশলা লাগবে না, ওই মশলাটা যেটা করেছি ওইটা দিয়েই রান্নাটা হবে। আগে এটা সেদ্ধ হয়ে যায়।
জল দিয়ে দিলাম, এটা আমি এখন ঢেকে দিচ্ছি। হ্যাঁ, আমার সব সবজি সেদ্ধ হয়ে গেছে। এবার আমি আর এই বেশি হলুদ দিতে হবে না, কালারটা বেশ একটু হালকা হলুদ হলে ভালো হয়। আর এবার আমি এই বড়াগুলো দিয়ে দেবো। বড়াগুলো কিন্তু একদম আর বেশি সেদ্ধ করলে ক্যাত ক্যাতে হয়ে যাবে, এটা এমনি ঠিক আছে। আমি এই দু চার দানা চিনি দিয়ে দিলাম। আবার এই মশলাটা এখন আমি দেখি কতটা লাগে। চার চামচ মতন লাগবে, 4 টিস্পুন। এটা কিন্তু এমন একটু ঝোল ঝোল থাকবে, আর গরম গরম ভাতের সাথে এটা খাবে খুব ভালো লাগবে। আমি এটা বন্ধ করে দিচ্ছি, একটু ইয়ে হলে আমি পরিবেশন করে দিচ্ছি, একটু ঠান্ডা হয়। ঠিক আছে, রান্নাটা তোমরা এরকম করে খাও না, শীতকালে খুব ভালো লাগবে, আর এটা খুব উপকারীও সব জিনিস। আমাকে জানিও কেমন লাগে।